আসসালামু আলাইকুম। এই স্বার্থপর দুনিয়ায় আপনি যদি একটু শান্তিতে থাকতে চান, নিজেকে একটু সুখী রাখতে চান, তাহলে কাউ সবাইকে আসলে সুখী করতে চাইবেন না, আপনি পারবেন না। আপনি সবাইকে যদি সুখী রাখতে চান, সবাইকে যদি হ্যাপি রাখতে চান, সবাইকে যদি স্যাটিসফাই করতে চান আপনার লাইফে, পরিবার, বন্ধু বান্ধব, অফিস পরিবারের আবার বিভিন্ন সদস্য, আত্মীয় স্বজন সবাইকে কখনোই আপনি সুখী রাখতে পারবেন না। আর সবাইকে যদি সুখী রাখার চেষ্টায় আপনি মগ্ন থাকেন, আলটিমেট আপনি কখনোই সুখী হতে, সবাইকে তো সুখী করতে পারবেনই না, নিজে কখনো সুখ পাবেন না। এজন্য কিছু কিছু সময় কিছু কিছু ব্যাপারকে, কিছু কিছু মানুষকে ইগনোর করতে শিখুন। ইগনোর করেন, দেখবেন আপনি লাইফে সুখী থাকবেন এবং আপনার প্রতি এক্সপেকটেশনও অনেকটা তাদের কমে যাবে। যখন আপনার প্রতি অনেক এক্সপেকটেশন কমে যাবে মানুষের, আপনার রিলেটিভ বলেন, আপনার অফিস কলিগ বলেন, আপনার বন্ধুবান্ধব বলেন, তখন দেখবেন আপনার অল্প কিছু দেওয়াতেই, অল্প কিছু মেটানোতেই তারা অনেক তৃপ্তি ফিল করবে এবং আপনিও লাইফে অনেক সুখী থাকবেন। হ্যাঁ, আর যদি আপনি ধরেন প্রত্যেকের চাহিদা ফিল আপ করার তালেই থাকেন, হ্যাঁ, রিলেটিভদের ভিতরে যা যেই হোক, আপনার ঘরের ওয়াইফ বলেন, ছেলে মেয়ে বলেন, ভাই বোন বলেন, বাবা বলেন, অন্যান্য আত্মীয় স্বজন বলেন, দেখবেন চাহিদার পরিমাণ বেড়েই যাবে। আপনি মানুষকে কখনো আসলে দিয়ে কখনো সন্তুষ্ট, খুব মানে তৃপ্তি পাওয়ানো যায় না ম্যাক্সিমাম ক্ষেত্রে, এক্সেপশনাল কেস আলাদা। দ্যাটস ওয়াই মাঝে মাঝে ইগনোর করতে শিখুন, সময় সিচুয়েশন এবং লোক বুঝে তাদের দাবি দাওয়াগুলো মিটান এবং সুখী করার চেষ্টা করুন, হ্যাপি করার চেষ্টা করুন। সবসময় একেবারে সবাইকে হ্যাপি করতে হবে, নিজেকে মহামানব বানাতে হবে। লাইফ ইজ নট লাইক দ্যাট, এইভাবে চলতে থাকলে নিজের লাইফ নিয়ে কখনো চিন্তা করতে পারবেন না এবং নিজে অতৃপ্তির ভিতরে ঢুকে অন্যকে সুখী করতে গিয়ে নিজের চরম একটা অসুখী পার্সন হিসাবে দুনিয়াতে থাকতে হবে। তাই শুধুমাত্র অন্যকে সুখী করতে গিয়ে, অন্যদেরকে হ্যাপি রাখতে গিয়ে নিজের কথা ভুলে গেলে চলবে না। নিজের একটা নিজস্ব যে সত্তা আছে সেটার প্রতি মনোযোগী হন, নিজের শরীরের প্রতি মনোযোগী হন, নিজের মনের প্রতি মনোযোগী হন, নিজেকেও শান্ত রাখুন, নিজেকে একটু প্রশান্তি দিন, নিজেকে যথেষ্ট সময় দিন, নিজের প্রতি যত্নবান হন, তাহলে দেখবেন আপনি অন্যদেরকেও যেমন সুখী রাখতে পারবেন নিজেও ভালো থাকবেন। আর নিজেই যদি ভালো না থাকেন, নিজেই যদি সুস্থ না থাকেন, অন্যকে সুখী কীভাবে করবেন? তাই শুধু অন্যের সুখের চিন্তা না থেকে নিজের সুখের কথা চিন্তা করাটা জরুরি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। Yeah.